হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হর্ষ ভান্ডারকে জানাই সবাইকে স্বাগত। এখন 4:30 বাজে ভোর। এখন আমি যাচ্ছি সানরাইজ দেখতে সমুদ্রের পাড়ে। তো চল বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সব ঘুমাচ্ছে, ওরা যাবে না, আমি যাবো, আর আমার সঙ্গে যারা এসেছে তো তারা যাবে। তো চলো দেখতে থাকো। যাও, আগো আগো। তা হালকা হালকা আকাশটা পরিষ্কার হয়ে গেছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। জানি না কেমন দেখতে হবে, আদৌ কপালে হবে কি না দেখা সেটা। তো চলো দেখতে থাকো এই যে বাইরের সব দৃশ্যটা। সব দোকানপাট বন্ধ, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এখনো সূর্য মামা ওঠেনি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারের জন্য ঠিক দেখাটা হবে না কি বলতে পারছি না। এই সব দোকানপাট বন্ধ, বিকালবেলা এলে তো মনে হয় যে মেলায় এসেছি, এখন সব বন্ধ। অনেকেই আছে দেখছি সমুদ্রের বিচেতে। এখনো সূর্য মামা ওঠেনি, এদিকে লাল লাল হয়ে উঠেছে আকাশটা, মেঘলা মেঘলা ওয়েদার কি হবে জানি না। যে পাড়েতে অনেক লোক আছে দেখা যায়, ওই দিকটা আকাশটা ওই যে হালকা লাল লাল দেখা যাচ্ছে, কি সুন্দর। কি হয় কপালে আছে কি নেই, উফ যা সুন্দর হাওয়া দিচ্ছে। ওই দেখো বন্ধুরা, সূর্য উঠেছে। এই কি সুন্দর দেখতে লাগছে সূর্যটা, এই উঠছে এত সুন্দর, সত্যি কপালে থাকবে বুঝতে পারিনি। দেখো সূর্যটা কি সুন্দর, দেখো ওই দেখো সূর্য উঠেছে। সমুদ্রের পাড়টা এই ফাঁকা ছিল, দেখতে দেখতে কত মানুষ চলে এলো দেখো বন্ধুরা। ওখানে এসে দেখছি একজনরা ভিডিও শ্যুট করছে, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। মাছ ধরে নিয়ে এলো মাছ সমুদ্র থেকে বোটে করে, এই বস্তা থেকে জালগুলো খুলবে, এই মাছ ছাড়াচ্ছে দেখো। সামনের দিকে আরো মাছ নিয়ে বসেছে, সব মাছ নিয়ে আসছে সমুদ্র থেকে। চলো সামনের দিকে এগোই। চলো আর একটা জিনিস দেখাই। এখানে যে বটি নিয়ে বসা আছে লাইন দিয়ে, এই যে মাছ ছাড়িয়ে দিচ্ছে, এই একজন ছাড়াচ্ছে, আরও আছে লাইন দিয়ে দেখাচ্ছি। এই দেখো সব লাইন দিয়ে বসা আছে, সবাই মাছ কিনবে সমুদ্র থেকে, যারা মাছ নিয়ে আসতে ধরে কিনে এদের কাছে মাছ ছাড়িয়ে হোটেলে নিয়ে গিয়ে রান্না করে খাবে তারা, এদের পেশা এটা।
ওরা রোজ সকালবেলা এরকম বসে থাকে, কখন কে দুটো মাছ নিয়ে আসবে কাটবে তবে তাদের রান্না খাওয়া দাওয়া হবে। এই দেখো ব্যাগগুলো বেশ ভালো লাগে দেখতে, পুরীর ব্যাগ, পুরীর সিলভারের বাসন, আর এই ব্যাগগুলো খুব সুন্দর। এই দেখো একজন শাখা নিয়ে বসেছে সকাল সকাল, আর একজন এগুলো গামছা নিয়ে বসেছে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, ওই দেখো সব নৌকাগুলো আসছে, সব নৌকাগুলো আসছে, ওরা সব মাছ ধরে নিয়েছে। ওই দেখো ওই নৌকাটা কিন্তু উল্টে গেছে, ওই যে ওপরে নৌকার নৌকাটা পুরো উল্টে গেছে সমুদ্রের ঢেউতে, ও সোজা করবে, ওই সোজা করে দিল দিল, হ্যাঁ মানে মাছ সমুদ্রে উল্টাবে না, এই ঢেউয়ের কাছাকাছি এলে পরেই ওই নৌকাগুলো উল্টে যাচ্ছে। ওই দেখো সব নৌকাগুলো আসছে, মাছ ধরে ধরে নিয়ে আসছে। এত সুন্দর প্রকৃতির দৃশ্য, মানে প্রাণটা যেন জুড়িয়ে যায় একদম। মানে যত কাছে আসছে না নৌকাগুলো নিয়ে আর পাড়ের দিকে আসতে পারে না, অনেকটা কষ্ট হয়, কিন্তু ভেতরের দিকে কিন্তু এতটা ঢেউ এতটা কষ্ট নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এগুলোই দেখছি সেই থেকে, নৌকাগুলো নিয়ে মানে ওরা যে এত কষ্ট করছে। এত ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে ওই জলে মাছ সমুদ্রে তারা চলে যায় মাছ আনতে, কখন মাছ আনবে বিক্রি হবে সেই টাকা উঠবে তবে তাদের সংসার চলবে। ওই দেখো লাইন দিয়ে দেখতে পাচ্ছ কিনা, লাইন দিয়ে ছোট ছোট শুধু মাথাগুলো দেখা যাচ্ছে, নৌকাগুলো দেখা যাচ্ছে না। এই চলে এসেছে পাড়ে, উটগুলোর বাবা একটু মানে কি বলবো, উটবালা দুটোর একটু মায়া নেই, ঘুম থেকে উঠেই উটগুলোকে নিয়ে চলে আসবে। যাই হোক আমি একটু জলে নেমে পড়লাম, বেশ ভালোই লাগছে। একটা কিছু পেলাম মনে হচ্ছে, দেখো কি পেয়েছি, কিছু একটা সমুদ্রের ঢেউতে কুড়িয়ে পেয়েছি, দেখাচ্ছি কি পেয়েছি, অপেক্ষা করো তোমরা। খুব ইচ্ছা ছিল কিছু একটা কুড়িয়ে পাবো, তা যাই হোক ইচ্ছাটা একটু ছোটর মধ্যেই পূর্ণ হয়ে গেল। শখ ছিল কিছু একটা পাবো, যাই হোক কড়ি পেয়েছি, এটাই আমার অনেক কিছু ছোট হলেও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক। আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে, তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আজ এ পর্যন্তই।